পুরুষরাও খারাপ আছে না, নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, অথচ অফিসে কলিগ আছে মকসেদের বউ, যাই বলে গুড মর্নিং কেমন আছেন, আছে না নাই, গুড মর্নিং ম্যাডাম কেমন আছেন, দাঁড়িয়ে লেখছি আপনাকে, আর হাত পারিস না কোনো স্ত্রীর সাথে কি, আজকে যে স্ত্রীদের সালাম দেবেন পারবেন, আজকে দিয়ে না কালকে দেবেন, আজকে দেবেন না কেন, আজ দিলি সমস্যা আছে, আজ দিলি হাওয়া শুরু করে দেবে, হ্যাঁ না না মানে জীবনে কোনোদিন সালাম দেয় না, যেই দরজায় লাথি মারে এই দরজা খোল, আর আজ যেই সালাম দিলি কি বলবে বলেন দিন, ওয়ালাইকুম আসসালাম বলবে, কবে ঢং সালাম দেশ আসসালাম আলাইকুম ঢং করতে হবে না তোমার, আর তা না হলি শাশুড়ি ডাক কবে আম্মা আম্মা ওঠেন কেন, কবে আপনার ছেলে কিরম করছে কেন, কবে বাসতলা দিয়ে মনে হয় জেন লেগেছে কেন, আজকে সালাম দেশে আজীবনে সালাম দেয় না, আজকে যদি সালাম দেয় তাইলে মা বোনেরা বিশ্বাস করবে না, ও গো স্বামীরা ও গো পুরুষেরা মা বোনদের সাথে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, আমার বিশ্ব নবী স্ত্রীদের সাথে যে ব্যবহার করেছেন সেই ব্যবহার করবেন, বিশ্ব নবী আল্লাহর নবীর স্ত্রীরা গিলাসে যেখানে মুখ লাগিয়ে পানি খাইতেন আমার রাসূল সেখানে মুখ লাগিয়ে পানি খাইতেন, হাড় খেয়ে যদি রেখে দিতেন আমার রাসূল সেই হাড়টা আবার চিবাতেন, আমার রাসূল বিবিদের সাথে রাতের অন্ধকারে প্রতিযোগিতা করতেন দৌড় প্রতিযোগিতা করেছেন, ও আমার ভাইরা স্ত্রীদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলাও সুন্নতের কাজ, এমন কি গান শোনাবেন স্ত্রীদের ভালো ভালো কথা বলার পাশাপাশি গানও শোনাবেন, গলা যত খারাপ হয় হোক পারবেন না পারবেন কি না, না না আবুলির বক্তব্য ঠিকই শোনা আছে না নাই, ফোনে গান শোনা, হ্যাঁ আমি বলি গান শোনাবেন স্ত্রী রাগ করে চলে গেছে বাপের বাড়ি, আমার সোনার ময়না পাখি কোন বার আগে বাপের বাড়ি গো, এই স্মৃতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না, এই গান শুনলে আর বাপের বাড়ি থাকবে, কবে আম্মা আমি চলে যাব কেন তোমার জামাই কাঁদতেছে, তা না এরা চলে গেলে আরো বগল বাজায় বগল বাজায়, আর আরেকজনের কাছে ফোন ধরায় কয় হ্যাঁ শোনো গেছে আজ বাড়ি নেই তোমার সাথে আজ ফোন খুলি কথা কব, আরে বাবা আছে না নাই রাস্তা ক্লিয়ার আছে রাস্তা ক্লিয়ার, আবার নারীরাও আছে কয় হ্যাঁ বল্টু ভাই হ্যাঁ দেখেন তো কেমন লাগতেছে, আপনি যে চুলের কাটিং দিয়েছেন খুব ফাইন লাগছে কুত্তা কাটিং আছে না নাই, এইগুলো করা যাবে এই চেহারার সৌন্দর্য থাকবে না রক্তের গরম থাকবে না, একদিন কবর দেশের বাসিন্দা হয়ে যেতে হবে, আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারায় বললেন 27 নম্বর আয়াত কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বললেন ও আমার বান্দারা ও গো নারীরা ও গো পুরুষেরা কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো জীবন ছিল না, আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসা লাগবে গো, ও গো আমার ভাইয়েরা ও গো আমার মায়েরা বোনেরা, এই চেহারার সৌন্দর্য থাকবে না রক্তের গরম থাকবে না, কবর দেশের বাসিন্দা হতে হবে, কবর দেশের ডাক যেদিন পড়ে যাবে মসজিদে অ্যালার্ম বেজে যাবে আপনার জন্য মসজিদের খাটিয়াটা চলে আসবে, বড়ই পাতার গরম জলে গোসল করাবে কাফন পরাবে চিরজন্মের মতো বিদায় দিয়ে কবর দেশের দিকে নিয়ে যাবে, ওই যে কবরে রাখবে আর কোনোদিন পৃথিবীর মানুষ কোনো খবর নেবে না, ওই কবরে তো যাওয়া লাগবে, আজ হোক কাল হোক কবরের জন্য কতটুকু আমল গুছাইলেন, কবরের জন্য কতটুকু নামাজ পড়লেন, কবরের জন্য কয়টা রোজা রাখলেন, কবরের জন্য কতটুকু দান করলেন, কবরের জন্য কতটুকু সাদকা করলেন, কবরের জন্য কতটুকু যাকাত দিলেন হজ করলেন কিনা, ও গো আমার ভাইয়েরা না ওইগুলো তো করেন না, ইস্টার জলসা ঠিক মতো দেখেছেন, সার দোকানে ঠিক মতো বসেছেন, দল বেদল করে বেড়াইছেন, মিছিল মিটিং করে বেড়াইছেন, কিন্তু কোরআনের পথে চলেননি, কবরে যাওয়ার পরে কি হিসেব দেবেন একবারও কি চিন্তা করে দেখেছেন, চিন্তা করে দেখেছেন সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই, প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই,
নিয়ার পাশাপাশি বাংলাদেশে কোরআন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। যেইভাবে 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা বাংলা ভাষা মাতৃভাষা এনেছিলাম, আজকে ফেব্রুয়ারি মাস, এটা আমাদের ভাষার মাস, এই মাসে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ভাষা এনেছি। 1971 বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ এনেছি। যদি প্রয়োজন হয় কোরআনের মিছিলের ডাক আসে, কোরআনের মিছিলে সামিল থেকে কোরআন কায়েমের জন্য যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবই উড়াবো। কারা কারা রাজি দুটি হাত দেখতে চায়? যাই হোক, 12টা পর্যন্ত কথা ছিল, 12টা 2 বেজে গেছে, 2 মিনিট এক্সপায়ার হয়ে গেছে, এজন্যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা তো আমি এখনো বলা শিখি নাই, তার মধ্যে আবার অসুস্থতা বুঝতে পেরেছেন, যেভাবে কাশলাম বা কাশি ঘর ঘরের মধ্যে করতেছেই, দোয়া করেন যেন আল্লাহ সুস্থতা দান করে দেন। মা বোনদের জন্য কিছুই বলতে পারলাম না, শুধু বলবো যে স্বামীর কথা শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি বলে আমার স্ত্রীর পরে আমি খুশি ছিলাম, ওই স্ত্রী জান্নাতি বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা একটু কান খুলে আবার শোনেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি বলে আমি এই স্ত্রীর পরে খুশি ছিলাম, ওই স্ত্রী জান্নাতি, সুবহানাল্লাহ বলবেন না। অপরদিকে যদি কোনো স্বামী মারা যায় আর স্ত্রী যদি বলে আমি এই স্বামীর পরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমিও সন্তুষ্ট হয়ে যাও, তাহলে এই স্বামী জান্নাতি, সুবহানাল্লাহ বলবেন না। তার মানে স্ত্রীর কাছে কেমন ভালো হওয়া লাগবে বুঝে দেখেন। মরে যাওয়ার পরে যদি বলে আমার হাড়ে বাতাস লেগেছে, তাহলে আপনার শেষ। আর স্ত্রী মারা যাওয়ার পরে যদি স্বামীরা বলে আমার হাড়ে বাতাস লেগেছে, এবার নিকে করতে পারলি বাসি, তাইলে আপনি শেষ। কথা মনে থাকবে? কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু, তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা।